আরে কমা আসো সরি স্টেপ করুন না একটু আপনাদের সাথে হলো তো কনা আপনি ঠিকঠাক করে সবাইকে আপনার পরিচয় দিন। ওকে হাই, আমি কনা, আমি একটা এনজিওতে কাজ করি অ্যান্ড আই গেস আমি রিফাতের সবচেয়ে প্রিয় বন্ধু। আপনি এখানে কি কোনো অফিসিয়াল কাজে এসেছেন নাকি? না, অফিসিয়াল কাজে না। বেড়াতে এসেছেন? না ঠিক সেটাও না, বাট একটা চেঞ্জ চাচ্ছিলাম আর কি। আর এই জায়গাটা চুজ করার পিছনে কারণ হচ্ছে এখানে একটা মিথিক্যাল স্পট আছে, সেটা আমি দেখতে চাই। মিথিক্যাল স্পট? সেটা আবার কি? মানে এই অঞ্চলে একটা মিথ আছে, ধরেন আজ থেকে প্রায় 150 বছর আগের ঘটনা। এই অঞ্চলের এক আদিবাসী রাজার মেয়ের সাথে প্রেম হয়েছিল এক ভিনদেশী যুবকের। যথারীতিভাবে কেউ প্রেমটা মেনে নেয়নি এবং নানাভাবে তাদের প্রেমে তারা বাধা দিত। এক পর্যায়ে ছেলেটি এবং মেয়েটি পালিয়ে যায়। এবং পালিয়ে যাওয়ার আগে তারা এখানকার স্থানীয় একটা গাছকে সাক্ষী রেখে বিয়ে করে। ছেলেটি চলে যাওয়ার আগে মেয়েটিকে ওখানে বসিয়ে রেখে যায়। মেয়েটা বসেই থাকে বসেই থাকে, কিন্তু ছেলেটি আর আসে না। এরপর প্রায় 30 বছর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেয়েটি সেখানে অপেক্ষা করত। এভাবে বসে থাকতে থাকতেই মেয়েটি একদিন মারা যায়। কিন্তু ছেলেটি আসেনি কেন? জনশ্রুতি আছে ছেলেটিকে মেরে ফেলা হয়েছিল। ভেরি স্যাড। ছেলেটি যাওয়ার আগে মেয়েটি এবং ছেলেটি মিলে ওই গাছটাতে একটা ভালোবাসার সুতো বেঁধেছিল এবং এরপর থেকে মেয়েটি সবসময় প্রতিদিন ওই গাছে একটি করে সুতো বাঁধত। এরপর থেকে একটা মিথ চালু হয়ে যায় যে যে কোনো কাপল যদি সেই গাছে ভালোবাসার সুতো বাঁধে তাহলে তাদের ভালোবাসার বন্ধন কখনোই ছিন্ন হবে না। আরে এই গাছটির কথা তো বস বলেছিল। কি বলেছিল? আরে বস বলেছিল উনি আর উনার ওয়াইফ এই গাছটিতে সুতো বেঁধেছিলেন, আর সেই জন্য নাকি ওনাদের ভালোবাসার এখনো কোনো কমতি নেই। গ্রেট। ইনফ্যাক্ট রিফা তার নীলাকে তো ওই গাছেই সুতো বাঁধতে বলেছে। দূর, বিশ্বাস করি নাকি? আমি বিশ্বাস করি। আমিও বিশ্বাস করি। রিফাত, তুমি এখানে কাছে সুতো বাঁধ। আচ্ছা, এত নাইস একটা গল্প শুনলাম, একটু কফি খাই সবাই? হ্যাঁ, আমি কফি ব্যবস্থা করছি। সরি, আমার জন্য দেন, আমি একটু আগে কফি খেয়েছি। রিফাত, তুমি এখানে কাছে সুতো বাঁধ। আচ্ছা, এত নাইস একটা গল্প শুনলাম, একটু কফি খাই সবাই? হ্যাঁ, আমি কফি ব্যবস্থা করছি। সরি, আমার জন্য দেন, আমি একটু আগে কফি খেয়েছি। কনা, আপনি কোথায় যেন ঘুরতে যাবেন বললেন?
ভাবছিলাম জায়গাটা একটু ঘুরে দেখব। রিফাত, তুমি কি যাবে আমার সাথে? জানা যা। এন্ড প্লিজ তোমার গিটারটা সাথে নিও, অনেকদিন তোমার গান শোনা হয় না। আচ্ছা। মানুষই কত কুসংস্কার আচ্ছন্ন হয়। ভাই চলেন না আমরা কোথা থেকে বেরিয়ে আসি। যাবেন আমার সাথে? না না ঠিক আছে চলো।